আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সঠিক নিয়মে চুড়িদার হাতা তৈরি করা দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আপনারা আপনাদের হাতার কাপড়টা নিয়ে এরকম নিচে একটা দাগ দিয়ে নেবেন, উপরে আবার আরেকটা এরকম দাগ দিয়ে নেবেন। দাগ দেওয়া হয়ে গেলে এবার হাতা লম্বাটা যতটুকু নেবেন ততটুকু উপরে আরেকটা দাগ দিয়ে নেবেন। আর হাতার মুখটা দিলাম আমি 3.5 ইঞ্চি, আপনারা আপনাদের মাপ মতো হাতার মুখটাতে দাগ দিয়ে নেবেন। এখানে দাগ দিলাম 7 ইঞ্চি, আর এখানে আপনারা 2.75 ইঞ্চি উপরে দাগ দিয়ে নেবেন। এবার আপনারা এই দুই দাগ শেপ কাট দিয়ে এরকম দাগ দিয়ে নেবেন। দাগ দেয়া হয়ে গেলে হাতার মুখটাতে ফাড়া দেওয়ার জন্য 4.5 ইঞ্চি নিচে এরকম একটা দাগ দিয়ে নেবেন। এবার আপনারা হাতার কাপড়টা এরকম কেটে নেবেন। আর এই দাগের এখানে আপনারা একটু কাপড়টা এরকম বাড়তি করে নিয়ে কেটে নেবেন। এরকম হাতাটা কেটে নেওয়া হয়ে গেলে এবার এই দাগ বরাবর ভাঁজ করে একটা কুটকা কেটে নেবেন। তারপর প্রথমে এই সাইডটা এরকম চিকন করে ভাঁজ করে নেবেন, আবার আরেকটা এরকম ভাঁজ দিয়ে নেবেন। আর এই কুটকা থেকে কাপড়টা এরকম একটু বাড়তি করে রেখে সেলাই দিয়ে নেবেন। এবার এই সাইডের এই বাড়তি কাপড়টা কেটে নেবেন, তারপর এরকম একটা ভাঁজ দিয়ে নেবেন, আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেবেন। আর এই সাইডটা আপনারা এই কুটকা বরাবর ভাঁজ করে সেলাই দিয়ে নেবেন। এরকম দুই সাইড ভাঁজ করা হয়ে গেলে এবার হাতার মুখটাও আপনারা প্রথমে এরকম একটা ভাঁজ দিয়ে আবার আরেকটা ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেবেন। তো দেখেন আমার হাতার মুখের সেলাইটাও দেয়া হয়ে গেছে। এবার আপনারা এই মিডল দিয়ে এরকম ভাঁজ করে নেবেন, আর এই মাথাটা এরকম আপনারা বাড়তি করে নেবেন। এরকম এই সাইডটা বাড়তি করে নেওয়া হয়ে গেলে এবার এই দাগ বরাবর আপনারা সেলাই দিয়ে নেবেন। সেলাইটা দেয়া হয়ে গেলে এবার হাতাটা এরকম উল্টে নেবেন। তো দেখেন আমার হাতাটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে, এই সাইডের ফাড়াটাও সুন্দরভাবে হয়ে গেছে। এবার আপনারা এরকম টিপ বোতাম নেবেন, টিপ বোতামগুলো নেয়ার পর এই হাতার মুখটা আর এই মিডল দিয়ে আপনারা লাগিয়ে নেবেন। এই যে দেখেন আমার চুড়িদার হাতাটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এরকম আরও নতুন সব ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।